নমস্কার চর্চায় সকলকে স্বাগত এখন আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত এই এস এসএস মেসকের যে সমস্ত শিক্ষক ষাট অপশন নিয়েছিলেন যাদের বয়স প্রায় শেষের মুখে তাদের যে দুশ্চিন্তা সেই দুদিন পরেই রিটায়ারমেন্ট দিয়ে দেবে কি না বা তাদের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা তার মধ্যে অন্যতম ইপিএফ সেটি এখনও কাটা না হলে তারা ষাট থেকে আবার পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার যে চিন্তাভাবনা করছেন তার সম্ভাবনা কতটা এই মুহূর্তে আর দ্বিতীয়ত আমি এর আগে কেন ষাট অপশন নেবার জন্য সুপারিশ করেছিলাম আর তৃতীয়ত হচ্ছে এই মুহূর্তে বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটা রয়েছে তো এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আমি আশা করব আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো একটু শুনবেন তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি রকম বা আমি কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তো প্রথমেই যে আলোচনা করি যে শিক্ষকদের উৎকণ্ঠা রয়েছে যে ইপিএফ যদি কাটা না হয় তাহলে সিক্সটি অপশন নিয়ে লাভটা কী হল এবং তাতে সিক্সটি থেকে পুরোনো অবস্থানে অর্থাৎ সিক্সটি ফাইভে পেরা ফেরার কী রাস্তা রয়েছে এটি শুধুমাত্র বিভিন্নভাবে তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মন্তব্য করছেন তা থেকে নয় ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সেও অনেকেই কমেন্ট করছেন যে পঁয়ষট্টিতে ফেরার ব্যবস্থা করুন তো আমি বলবো যে পঁয়ষট্টিতে ফেরার ব্যবস্থা করুন বললেই কিন্তু ফেরা যাবে না কেননা সরকার যে সমস্ত নোটিফিকেশান বা অর্ডার জারি করেছে তাতে কিন্তু ফেরার কোনো রাস্তা নেই হ্যাঁ এবার ফেরার রাস্তা নেই সেটা যেমন তেমনি আপনারা ফিরতে চান কি না সে বিষয়েও কিন্তু দৃঢ় সিদ্ধান্ত আপনাদের নিতে হবে তারপরেই সরকারের সঙ্গে আলাপ আলোচনা বা আধিকারিকদের বোঝানো যাতে নতুন করে অপশন দেয় অপশন ক্রিয়েট না হলে কিন্তু আপনাদের ফেরার রাস্তা কঠিন একটু আর এরপরে হয়তো যেটি রয়েছে সেটি হচ্ছে আইনের আশ্রয় আইনের আশ্রয় নিলেই যে ফেরা যাবে সেটাও কিন্তু এই মুহূর্তে বলা যাবে না তবে সর্বশেষ যে অবলম্বন সেটি তো আইনের আশ্রয় রয়েছেই তো প্রথমত আমি বলবো যারা ষাট থেকে পঁয়ষট্টিতে ফিরতে চান তারা নিজেরা আগে সিদ্ধান্ত নিন মানসিকভাবে যে আপনারা সত্যি সত্যি ফিরতে চান কি না ষাটের কী সুবিধা এই মুহূর্তে দেবে সে বিষয়ে কিন্তু কোনো আলোচনা নেই প্যারা টিচারদের কি কি সুবিধা দেবে সে বিষয়ে কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না অনেকেই হয়তো ভাবতে পারেন যে প্যারা টিচারদের নিশ্চয়ই সমস্ত রাজ্য যখন করে ফেলেছে ভারতবর্ষে তখন পশ্চিমবঙ্গও একটা বেতন কাঠামো দিয়ে দেবে নিশ্চয়ই হ্যাঁ বাইশের মার্চ পর্যন্ত হয়তো অপেক্ষা করলে দেখা যেতে পারে যে বেতন কাঠামো দিল তখন কি আপনারা এখন যদি ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই পর্যন্ত অপেক্ষা করে দেখবেন যে বাইশের মার্চে গিয়ে যদি সত্যিই এটা বেতন কাঠামো পাওয়া যায় তাহলে ফিরে কি লাভ আমি বলবো এই বিষয়েও কিন্তু আপনারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই কিন্তু সবচাইতে বড় হবে তবে নিশ্চয়ই দপ্তরে দপ্তরে এই বিষয়টি আলোচনা করা যেতে পারে যে নতুন করে একটা অপশন দিলে যারা যারা ইচ্ছুক তারা আবার ফিরে যাক আবার এই ভাবনাটি কেউ 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 বলতেই পারেন যে এটা একটা সেই পুতুল খেলার মতো অবস্থা হয়ে যাবে যে আমি চাইলাম ষাটে ফিরে গেলাম আবার চাইলাম পঁয়ষট্টিতে ফিরে এলাম যখন যেমন খুশি তেমন করলাম এটি কিন্তু দপ্তর ভালো চোখে দেখতে চাইবে না কিন্তু যদি মনে হয় যে ষাটে থেকে কোনো উপকার পাওয়া যাচ্ছে না তাহলে ষাট থেকে পঁয়ষট্টিতে ফেরাটাই বাঞ্ছনীয় তো এইবার আমি আসি যে এর আগের ভিডিওগুলোতে আমি যখন শার্ট অপশন দেয়া হয় তখন আমি অনেকেই বলেছিলাম যে হ্যাঁ শার্ট নেওয়া যেতে পারে তো দেখুন সেটা কেন বলেছিলাম সেটা আমি এখন ভাঙিয়ে বলি যে সেটি হচ্ছে যে সেই সময়ের যে পরিস্থিতিটা ছিল সেই সময়ের পরিস্থিতি কি ছিল না আমরা আগে থেকে শুনতাম যে শার্ট অপশান না নিলে বা শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়স ষাট না হলে শিক্ষা দপ্তরে যাওয়া যাবে না আর শিক্ষা দপ্তরে যদি না যাওয়া না যায় তাহলে কিন্তু ভালো কিছু হবে না আপনারা জানেন দু সালে মাননীয় তখনকার শিক্ষামন্ত্রী পার্থবাবু কিন্তু সে কথাই বলেছিলেন ফলে কি হয়েছিল সম্ভাবনা দেখা দিয়েছিল যে ষাট যদি না নেওয়া হয় তাহলে এই যে ইপিএফ কাটার যে সম্ভব কথা বলা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের যে মর্যাদা দেবার কথা বলা হচ্ছে সেটা পঁয়সটিতে থাকলে দেয়া সম্ভব হবে না বা শিক্ষা দপ্তরেও যাবে না আর শিক্ষা দপ্তরে যদি না যায় এস এস যদি বোর্ডের অধীনে না আসে তাহলে কিন্তু এসএস কেমসির ভবিষ্যৎ সত্যি সত্যি অন্ধকার কারণ আগে থেকেই বলা হচ্ছে যে পঞ্চায়েত দপ্তরে শিক্ষা রাখা যাবে না শিক্ষা দপ্তরেই শিক্ষা থাকবে এবং শুধু শিক্ষা দপ্তরে থাকলে হবে না বোর্ডের অধীনে শিক্ষা থাকতে হবে স্কুলগুলোকে বোর্ডের অধীনে আনা না গেলেই কিন্তু কোনোভাবেই স্কুলগুলোকে সেই সমানতালে চালু রাখা সম্ভব হবে না বলেই মনে হয়েছিল আর তারই পরিপ্রেক্ষিতে আমারও কিন্তু সেরকমই মনে হয়েছিল যে যদি শার্ট নেওয়া হয় এবং তাতে হয়তো স্কুলগুলো বোর্ডের অধীনে আসবে এবং শিক্ষকদের হয়তো একটা ভালো কিছু হতে পারে আর আমি কিন্তু তখন এও বলেছিলাম যে দেখুন যে যাদের বয়স পঞ্চান্ন পর্যন্ত আছে তারা একটা ভাবনা করবেন এবং অবশ্যই আপনারা এটা নিজেরা ভেবে নেবেন যে শার্ট নেওয়া মানে হচ্ছে লটারি কাটা অনেকে তখন মন্তব্য করেছিলেন লটারি কাটবো না তাকে কিন্তু জোর করা হয়নি এখন আবার অনেকে মন্তব্য করছেন যে শাট আপনারা সেদে নিয়েছেন পঁয়ষট্টিতে যাবার জন্য এখন কেন ছেলে খেলা করছেন এটাও ঠিক সেধেই সে নিয়েছে কিন্তু যে সম্ভাবনা কথা ভেবে নেওয়া হয়েছিল সেটি যখন পূরণ না হয় তাহলে তো আবার ফেরতের রাস্তায় যাওয়ার চিন্তা করাই যেতে পারে তো সেই জন্য আলাপ আলোচনা করতে হবে প্রতিটি শিক্ষক তো আর এই আলাপ আলোচনায় যেতে পারে না তাই সংগঠনের মাধ্যমেই যেতে হবে সংগঠন এই বিষয়ে যদি উৎসাহী হয় তবেই কিন্তু আলাপ আলোচনা চলবে আর যদি শুধুমাত্র ব্যক্তি শিক্ষকের উৎসাহ থেকে থাকে তাহলে ব্যক্তিগতভাবে তাকে যেতে হবে যে রাস্তায় যাওয়া যায় এইবার আসি শেষ বিষয়টি যে বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটা রয়েছে দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কারণ এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলতেন যে প্যারাটিচারদের বেতন বৃদ্ধি তো হয়ে গেছে কারণ এখন তো তারা প্রতি বছর বেতন বৃদ্ধির সুবিধা পাচ্ছে তার মানে প্রতি বছর যে থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে এটাকেই কিন্তু ফলাও করে অনেকে বলেছেন বেতন বৃদ্ধি হয়ে গেছে এখনও কিন্তু সেটাই ধরা হচ্ছে যে বেতন বৃদ্ধি হয়ে গেছে ফলে নতুন করে আর বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না আর তার ওপরে এই মুহূর্তে অর্থ দপ্তরের যা অবস্থা তাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে আর এই বিষয়ে টাকা খরচের কথা ভাবছেন না কারণ বিভিন্ন দপ্তরেরই কিন্তু বাজেট কাটছাট করছেন বিভিন্ন কারণে তা সেদিক থেকে যদি দেখা যায় তাহলে এস কে এস কে বা পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি ঘটে যাবে এটা আশা করা যায় না যদি ঘটে তাহলে ভালো এবং অবশ্যই ঘটা প্রয়োজন বেতন বৃদ্ধির প্রয়োজন এই নিয়ে কারোর দ্বিমত থাকা উচিত নয় আমারও নেই কিন্তু যা সম্ভাবনা তাতে বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু নেই আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা তিনটি বিষয়ের ওপরে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যেমন খুশি আপনাদের মনে হয় সেটি ভালো বা মন্দ তবে আশা করি আপনারা শিক্ষক এমন কোনো মন্তব্য অশালীন মন্তব্য আশা করব না যুক্তিসঙ্গত মন্তব্য দিন আমি নিজেই সেই মন্তব্য নিয়ে আলোচনা করব তেমন হয় আপনারা নিজেরাও আপনাদের মন্তব্য ভিডিও করেই হোক বা অডিও করে হোক পাঠাতে পারেন আমি তার প্রচার করব তবে সেটা যুক্তিসঙ্গত হতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন